তো বন্ধুরা, নর্থ সিকিমে যাওয়ার আগে আমরা প্রথমে গ্যাংটকে গিয়েছিলাম এবং গ্যাংটকে একদিন থেকে পরের দিন সকালবেলা আমরা নর্থ সিকিমের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমরা সকলে জানি গ্যাংটক খুব ঠান্ডা জায়গা, কিন্তু সত্যি বলতে বন্ধুরা, গ্যাংটকে কিন্তু খুব বেশি ঠান্ডা নেই। আমরা গিয়েছিলাম জানুয়ারির 5 তারিখে এবং সেখানে গিয়ে কিন্তু আমার ঠান্ডাটা খুব কমই মনে হয়েছে। যেহেতু গ্যাংটক ঠান্ডার জায়গা, বেশ ঠান্ডা পড়ার কথা, কিন্তু আমি মনে করি আমাদের কোচবিহার থেকে ওখানে ঠান্ডা একটু কমই আছে। কিন্তু হ্যাঁ, নর্থ সিকিমে কিন্তু খুবই ঠান্ডা। আমরা যেই যেই স্পট ভিজিট করেছি সেই সব স্পটগুলো কিন্তু খুবই ঠান্ডা ছিল। তো গ্যাংটকে প্রথম দিন পৌঁছেই আমরা এমজি মার্কেটে ঘুরতে গিয়েছিলাম, যেহেতু রাত্রি হয়ে গিয়েছিলো আমাদের পৌঁছতে। তো আমরা হোটেলে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা এমজি মার্কেটের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেলে খুব কাছেই ছিল এমজি মার্কেট। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার, আর এখানে কিন্তু একদম নোংরা ফেলানো অ্যালাউ নেই। মানে ডাস্টবিন জায়গায় জায়গায় রাখা আছে, মানে 2 থেকে 3 হাত দূরে ডাস্টবিনগুলো রাখা আছে। তো সেই কারণে আপনারা এখানে কিচ্ছু ফেলতে পারবেন না, সমস্ত কিছু ডাস্টবিনেই ফেলতে হবে। আর আমার এই জায়গার সিস্টেমগুলো বেশ ভালো লেগেছে। তো সকাল সকাল আমরা নর্থ সিকিম যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছিলাম। তো এখন ট্যাক্সি এসে আমাদের এখানে ছেড়ে দিয়ে গেল। এখান থেকে আমরা প্রাইভেট একটা ক্যাব বুক করে তারপর নর্থ সিকিমের জন্য যাব। যেহেতু আমরা 11 জন আছি, সেই কারণে আমরা একটা প্যাকেজ বুক করে নিয়েছিলাম। সেই প্যাকেজের মধ্যেই কিন্তু আমাদের খাওয়ানো ঘোরানো সমস্ত কিছু ছিল এবং হোটেলও ছিল। তো প্যাকেজ অনেক রকমেরই আছে, 10,000 থেকে স্টার্টিং প্যাকেজ। তো মানে কতজন আপনারা আছেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো ওখানে 10,000, 15,000, 20,000, 30,000 প্যাকেজ আছে। তো আমরা 15,000-এর প্যাকেজটা নিয়েছিলাম 11 জনের। তো পার হেড হয়তো কত পড়েছিল আমাদের, এই 1400 কি 1500 টাকা মতো পড়েছিল, যাই হোক। তো এখন আমরা তো বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, ওখানে যাওয়ার আগে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের আই কার্ড আপনাদের সাথে ক্যারি করবেন এবং আমার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওখানে কিন্তু আধার কার্ড একদম চলে না, সেই কারণে আপনারা আপনাদের আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড অবশ্যই ক্যারি করবেন। কারণ এই সমস্ত কিছুতে ওরা একটা পারমিট বের করে। নর্থ সিকিম যাওয়ার আগে আপনাদের একটা পারমিটের প্রয়োজন হয়, যেই পারমিটটা ড্রাইভারকে জায়গায় জায়গায় দেখাতে হয়। এই পারমিটে আছে আপনারা কজন আছেন, আপনারা কোথা থেকে এসেছেন, সেই সমস্ত কিছুই লেখা থাকে। সেই পারমিট নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না, সেই পারমিট হচ্ছে ট্রাভেল এজেন্সির লোক বের করে দেয়। কিন্তু সেটার জন্য কিন্তু আপনাদের আই কার্ড অবশ্যই প্রয়োজন। মনে রাখবেন, আধার কার্ড কিন্তু ওখানে শো করা যাবে না, আধার কার্ডকে ওরা অত ভ্যালু দেয় না। সেই কারণে অবশ্যই ভোটার কার্ড সাথে রাখবেন। তো বন্ধুরা, গ্যাংটক থেকেও কিন্তু নর্থ সিকিম যেতে যেতে 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। তো আমরা সেদিনও কিন্তু নর্থ সিকিমে কিছু ঘুরতে পারিনি। তো যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিলো আমাদের এবং সেদিন রাত্রিবেলা আমরা ওখানে স্টে করেছিলাম এবং পরের দিন সকালবেলা আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন ভোরবেলার দিকে বেরিয়ে পড়বেন, যাতে আপনারা অনেকগুলো প্লেস ভিজিট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব বেশি জায়গা ঘুরতে পারবেন না। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কিন্তু তাও কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো। যাওয়ার পথে আমরা খুব বড় একটা টার্নেল পেয়েছিলাম। এই টার্নেলটা বের হতে আমাদের নাইকো 3 থেকে 4 মিনিট লেগে গিয়েছিলো। খুব সুন্দর একটা জায়গা এবং পাহাড়ে কেটে কী সুন্দর বানিয়েছে টার্নেলটা, এবং মাঝখানে লাইট, মনে হচ্ছিলো আমরা কোনো গুফার মধ্য দিয়ে যাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিলো, খুব সুন্দর রাস্তাঘাট। প্রথমে ভেবেছিলাম হয়তো পাহাড়ের রাস্তাঘাট ভালো হবে না এবং মনে মনে একটু ভয়ও ছিল, কিন্তু না বন্ধুরা, রাস্তাঘাট খুবই ভালো। হ্যাঁ, মাঝে মধ্যে একটু ভাঙা আছে রাস্তাঘাট, কিন্তু ওগুলো কোনো ব্যাপার না। ড্রাইভার কিন্তু ওখানকার খুবই ভালো হয় এবং খুব ভালোভাবে আপনাদেরকে নিয়ে যাবে। ওখানকার ড্রাইভারের হাত কিন্তু খুবই পাকা। তো ভয়ের কোনো কারণ নেই, নিশ্চিন্তে আপনারা আপনাদের সপরিবারে আসুন এবং এখানে ঘুরে যান। তো দেখুন বন্ধুরা, সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে আর আমরা কিন্তু প্রায় পৌঁছে গিয়েছি। তো ওখানে গিয়ে আপনাদেরকে আর সমস্ত কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, এই হোটেলেই আমরা ছিলাম। তো হোটেলটা খুব একটা সুবিধের ছিল না। তো যাই হোক, একটা রাত থেকে আমরা পরের দিনই গ্যাংটকের জন্য বেরিয়ে যাব। তো এখন আমরা হোটেলে এসে পৌঁছে গিয়েছি, এখন রাত্রে আমরা কিছু খেয়ে নেব। খেয়ে দিয়ে সকালবেলা খুব ভোরবেলা উঠেই আমরা আমাদের ঘোরার জায়গাতে চলে যাব। তো খাওয়া দাওয়া করার পর আমরা সকলে মিলে বনফায়ারের সামনে বসে গল্প করছি। রুমের ভেতর বেশ ঠান্ডা, কোনো হিটারের ব্যবস্থা করা নেই এখানে। সেই কারণে আমরা 1500 টাকা পে করে এই বনফায়ারটা নিয়েছি। কিন্তু এই বনফায়ার আপনাদেরকে দেবে না।
তো বন্ধুরা, সকাল 5:30টার মতন বাজে। তো সর্বপ্রথমে আমি জানলাটা খুলিয়ে আপনাদের কাছে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে এবং বেশ ঠান্ডা লাগছে সকাল সকাল। আর আপনারা দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু সাদা সাদা পাহাড়গুলো দেখছিলেন, সেগুলো কিন্তু বরফ। আর খুব সুন্দর লাগছে বরফে ঢাকা পাহাড় দেখতে, এত সুন্দর শান্ত পরিবেশ, সত্যি খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি জিরো পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখানে আশেপাশে কিছু কিছু জায়গাগুলো ভিজিট করব এবং জিরো পয়েন্টে যাব, এবং এছাড়াও আমরা ইয়ংথং ভ্যালি বলে একটা জায়গা আছে, ওখানেও যাব। তো আমি শুনেছিলাম যে পাহাড়ে যত উপরে উঠব তত উপরে নাকি নিঃশ্বাসের প্রবলেম হয়। তো বিশেষ করে আমি জিরো পয়েন্টের ব্যাপারে শুনেছিলাম যে জিরো পয়েন্টে গেলে একদমই নিঃশ্বাস নেওয়া যায় না, অক্সিজেন লেভেল সত্যি খুব কমে যায়। তো এখন আমি বুঝতে পেরেছি যেটা শুনেছিলাম ঠিকই শুনেছিলাম, যত উপরে উঠছি অক্সিজেন নিতে কিন্তু খুবই অসুবিধে হচ্ছে আমাদের সকলের। আমরা 11 জন আছি গাড়িতে, অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকের আবার রাস্তায় বমিও হয়েছে। তো বন্ধুরা, যারা আপনারা জিরো পয়েন্টে আসছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ যাদের শ্বাসকষ্ট অসুবিধে আছে তারা একদমই আসবেন না। আর যদি আসার ইচ্ছে হয়ে থাকে, ঘুরতে তো আমাদের সকলেরই ইচ্ছে করে, শরীর খারাপ বলে কি আমরা ঘুরবো না, এটা একদমই নয়। অবশ্যই যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি এখানে আসেন, তারা অবশ্যই ওষুধ নিয়ে আসবেন এবং সাথে কর্পূর, ক্যাডবেরি, আরও আপনাদের যা যা প্রয়োজনীয় জিনিস যেটা শরীরকে গরম রাখে সেগুলো কিন্তু সাথে অবশ্যই নিয়ে আসবেন। তো বন্ধুরা, যাওয়ার পথে গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়েছে। তো বলেছিলাম না পারমিটগুলো জায়গায় জায়গায় শো করতে হয়, সেই কারণে আমাদের পারমিটটা ড্রাইভার ভাই একজনকে দেখাচ্ছে। তো সেই কারণে এখানে আমরা দাঁড়িয়েছি, আমরা জিরো পয়েন্টে এখনও পৌঁছিনি, কিছুক্ষণের মধ্যে আমরা জিরো পয়েন্টে পৌঁছে যাব। তো বন্ধুরা, এখানে বেশ ঠান্ডা লাগছে আর অনেকেরই শরীর খারাপ করছে। আমাদের সাথে 2 জন বাচ্চা এসেছে, তো আমরা বাচ্চাদেরকে কিন্তু একদম গাড়ি থেকে বের করতে দিচ্ছি না, কারণ এবং অনেকেরই বমি হচ্ছে, মাথা ঘুরোচ্ছে। তো সেই কারণে আমরা সবাই গাড়িতেই আছি। তো আমি খানিকক্ষণের জন্য গাড়ি থেকে বেরিয়েছি, সত্যি বলতে নিঃশ্বাস নিতে, কথা বলতে খুবই অসুবিধে হচ্ছে বলে আমি পরে একটু ভয়েস অ্যাড করে দিচ্ছি। তো এখন একবারে দেখা হচ্ছে জিরো পয়েন্টে গিয়ে। তো বন্ধুরা, এখন আমরা জিরো পয়েন্টে চলে এসেছি, খুব ঠান্ডা এখানে। তো এখানে নিঃশ্বাস, অনেকেরই নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, আমারও শ্বাসকষ্ট আছে, বাট ঠাকুরের কৃপায় আমার কোনো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে না, আমি ভালোই আছি। বাচ্চা 2 জন আছে ভিতরে আছে। তো ভেবেছিলাম যে আমার প্রবলেম হবে, বাট আমি ঠিকই আছি। যারা আসবেন এখানে প্লিজ একটু ওষুধ নিয়ে আসবেন, আর খুবই ঠান্ডা এখানে, এত ঠান্ডা আমার বলার মতন না। তো আপনাদেরকে ভিউগুলো দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, এটা হচ্ছে জিরো পয়েন্ট, কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছেন খুবই হাওয়া চলছে, এত ঠান্ডা হাওয়া যে বাইরে থাকা যাচ্ছে না, এই হাওয়ার জন্যই হয়তো নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো বেশিক্ষণ এখানে আমরা থাকবো না, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। তো এখানে আমরা 5 থেকে 10 মিনিট আছি, তারপরে চলে যাব। এবং বন্ধুরা, এত ঠান্ডা এবং এখানে আমাদের অনেকেরই এত শরীর খারাপ করেছে বলে আমরা অন্য অন্য জায়গা আর ঘুরতে যাচ্ছি না, কারণ অনেকের শরীর খারাপ, কেউ গাড়ি থেকে বেরোচ্ছে না। তো আমরা কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করলাম, আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের হোটেলে চলে যাব। তো আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছে ছিল সবার যে বরফ দেখবে, বরফ একটু হাতে নেবে, কিন্তু এখানে এত ঠান্ডা বলে এটা সম্ভব নয়। সেই কারণে আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ঠান্ডা খুবই কম এবং বরফ অনেক আছে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো সত্যি বলতে আমার জিরো পয়েন্ট জায়গাটা খুবই সুন্দর লেগেছে, এবং এখানেও কিন্তু চারপাশে বেশ বরফ, কিন্তু এখানে এত ঠান্ডা যে আমরা কিন্তু বেশিরভাগ কেউ গাড়ি থেকে বেরোইনি, আমি একটু গাড়ি থেকে বেরিয়েছি। আর সত্যি বলতে আমারও একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, রাস্তায় 2-3 বার আমিও বমি করেছি, কিন্তু শ্বাসকষ্টের কোনো অসুবিধা হয়নি। তো যেহেতু বাচ্চারা আছে, তাদের খুব ইচ্ছে হচ্ছিলো যে বরফ দিয়ে একটু খেলা করবে, সে কারণে আমরা কিন্তু আমাদের আর কোনো জায়গা ভিজিট করিনি। আমাদের ড্রাইভার ভাই বলেছিলো আর একটা জায়গা আছে যেখানে বরফ খুব আছে, আর সেখানে গিয়ে বাচ্চারাও খেলতে পারবে। তো এখন সে কারণে আমরা সেখানে যাচ্ছি। এবং বন্ধুরা, আর একটা কথা বলতে চাই, যাদের খুবই ছোট বাচ্চা, মানে 2 থেকে 3 বছরের বাচ্চা, এখানে কিন্তু তাদেরকে অ্যালাউ করে না। তো সে কারণে 2 থেকে 3 বছরের বাচ্চাদের নিয়ে একদমই এখানে আসবেন না, কারণ তাদের কিন্তু শরীর খুবই খারাপ হবে। তো আমাদের প্যাকেজের মধ্যে 4 জায়গা ছিল যেখানে আমরা ঘুরবো, কিন্তু আমরা জিরো পয়েন্ট থেকেই ফিরে যাচ্ছি। সবার শরীর খুব খারাপ হয়ে গেছে, কারো আর ঘোরার কোনো এনার্জি নাই, সেই কারণে আমরা একটু বরফ দেখেই ফিরে যাচ্ছি।
তো বন্ধুরা এই সেই জায়গা, এই জায়গাটা আমার নাম জানা নেই, এটা জিরো পয়েন্টের রাস্তাতেই পড়ে। তো ড্রাইভার ভাইকে নাম জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু ড্রাইভার ভাই বললো যে এই জায়গার নাম ড্রাইভার ভাইয়েরও জানা নেই, কারণ এটা নর্থ সিকিমের মধ্যেই পড়ে এবং এটা জিরো পয়েন্টের থেকে একটু আগে। তো এখানে খুবই বরফ পড়েছে আর এখানে কিন্তু একদম ঠান্ডা নেই, এখানে বাচ্চারাও খেলতে পারছে এবং আমরাও সকলেই এখানে এসে খুব মজা করেছি। তো কি সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে সাদা হয়ে আছে, দেখে তো লবণ মনে হচ্ছে আমার। তো আমরা এখানে এসে সবাই সকলে খুব মজা করেছি। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, আমাদের নর্থ সিকিমের ট্যুরটা আমরা এখানেই শেষ করছি, কারণ এরপরে আমরা হোটেলে ফিরে যাচ্ছি এবং আর হোটেলে দুপুরে খাওয়ার খেয়েই আমরা গ্যাংটকের জন্য চলে যাব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।